এই ভিডিওটা ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে জুলাইয়ের লাস্ট উইকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। যেহেতু উচ্চ মাধ্যমিকের কথা বলা হয়েছে, তার মানে তোমরা যেহেতু ভোকেশনাল নিয়ে পড়ো এবং তোমরা উচ্চ মাধ্যমিক, সেই জন্য তোমাদেরও কিন্তু পরীক্ষা হবে। এবার এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হচ্ছে যে তোমাদের কি জুলাই মাসের লাস্ট উইকেই পরীক্ষা হবে? আমার যেটা মনে হচ্ছে জুলাই মাসের লাস্ট উইকে তোমাদের পরীক্ষা হবে না, কারণ তোমরা এমনিই জানো যে জেনারেল এইচএস এবং ভোকেশনাল এইচএস কিছুটা সময়ের পার্থক্যে হয়। আগে জেনারেল এইচএস কমপ্লিট হয়, তারপর ভোকেশনালের এইচএস শুরু হয়। আশা করছি এবারেও সেটাই হবে, কেননা এত স্টুডেন্ট এমনি কোভিডের নিয়ম নীতি মেনে যদি পরীক্ষা নেওয়া হয়, সেই জন্য সবসময় চেষ্টা করা হবে যতটা বেশি দূরত্ব মেনটেন করে পরীক্ষা নেওয়া যায়। তো সেই জন্য আমার মনে হয় না কখনোই জেনারেল এইচএস এবং তোমাদের যে এইচএস একই সময়ে পরীক্ষা হবে। এটুকু নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো, তবে এটা আমার নিজস্ব বক্তব্য। এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল রুটিন তোমাদেরকে দেওয়া হয়নি। ফাইনাল রুটিন তোমাদের যখনই দেবে তোমাদেরকে আমি সেই মুহূর্তে আপডেট করে দেব। তবে তোমরা এটুখানি ধরে রাখতে পারো, হয়তো আগস্টের সেকেন্ড উইক করে তোমাদের হয়তো পরীক্ষা হতে পারে, বা আগস্টের লাস্টের দিকে পরীক্ষা হতে পারে তোমাদের। আবার একটা, যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষাও আগস্টের সেকেন্ড উইকে রেখেছে, সেই জন্য এখানটা একটু টাইমটা নিয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, বাট তোমরা ধরতে পারো যে আগস্টেই তোমাদের পরীক্ষা হবে। আর পরীক্ষা তোমাদেরও কিন্তু হোম সেন্টারেই হবে, তোমাদের কিন্তু কোনো বেশি দূরে পরীক্ষা দিতে যেতে হবে না। এবং তোমাদেরও আবশ্যিক যে বিষয় আছে সেই বিষয় এবং তোমাদের যে ঐচ্ছিক বিষয় আছে সেগুলো আশা করছি তোমাদের অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে, মানে তোমাদের স্কুল টিচাররাই সেই সমস্ত ঐচ্ছিক বিষয়ে নাম্বার তোমাদেরকে দিয়ে দেবে, মানে যেগুলো আমরা অ্যাডিশনাল সাবজেক্টস বলি। এবং তোমাদের পরীক্ষা কিন্তু আবশ্যিক যে সাবজেক্ট, মেন যে সাবজেক্ট, শুধুমাত্র সেই সাবজেক্টগুলো পরীক্ষা হবে। এবং তোমাদেরও পরীক্ষা আশা করছি 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টাতেই হবে, কারণ যেহেতু উচ্চ মাধ্যমিক তোমাদের এবং জেনারেল সবাইদের নিয়ম সেম হবে। এবং প্রশ্নপত্র যেহেতু তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে এখন আর কিছু করা যাবে না, তাই তোমাদেরকে হাফ প্রশ্নের উত্তর দিতে হবে। যদি 10টা প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমাদের 5টা প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে হবে। ফাইনাল রুটিন যখনই দেওয়া হবে তোমাদের ওয়েবসাইটে, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট করে দেবো এবং সকলকে বলবো তোমরা কিন্তু পড়াশোনা যত তাড়াতাড়ি সম্ভব আবার শুরু করো, কারণ তোমাদের হাতে কিন্তু খুবই অল্প সময় পড়ে আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলে অবশ্যই লাইক করো।